হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ইউটিউব ভিডিও ফেসবুকের মাধ্যমে আপনারা কিভাবে শেয়ার করবেন এবং সঠিক পদ্ধতিতে আপনারা কিভাবে শেয়ার করবেন ফেসবুক পেজে এবং ফেসবুক গ্রুপে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের টপিকটি। তো সর্বপ্রথমে আপনারা যে ইউটিউব চ্যানেলের যে ভিডিও আপনারা ফেসবুকে শেয়ার করতে চান, তো এখানে আমি আপনার আমার ভিডিও আমি শেয়ার করে আপনাদেরকে আজ দেখাচ্ছি। সর্বপ্রথমে আপনারা চলে যাবেন ইউটিউবে। তো ইউটিউবে যাওয়ার পরে সার্চ বাটনে ক্লিক করে আপনার যেই চ্যানেলের ভিডিওটি আপলোড করা ভিডিও আপনি শেয়ার করতে চান সেই ভিডিওটি এখানে সেই চ্যানেলটা আপনার নিয়ে আসবেন। তো আমি এখানে আমার নতুন একটা চ্যানেল খুলেছিলাম, তো এই চ্যানেলের ভিডিও আমি শেয়ার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভিডিও ম্যানেজারে যাবেন। ভিডিও ম্যানেজারে যাওয়ার পরে আপনারা এখানে যে কোনো একটি ভিডিওর সাইডে দেখবেন থ্রি ডট আছে, এই থ্রি ডটের এখানে আপনারা ক্লিক করুন। এইভাবে ক্লিক করার পরে আপনারা শেয়ার ক্লিক করুন। কিন্তু শেয়ারে যাওয়ার পরে আপনারা ফেসবুক অথবা মেসেঞ্জারে যেন এখান থেকে ডাইরেক্ট শেয়ার করবেন না, এখান থেকে কপি লিঙ্ক করে নেবেন। এখান থেকে কপি লিঙ্ক, এভাবে কপি লিঙ্ক করে আপনারা আপনাদের ফেসবুক পেজে চলে যাবেন। তো ফেসবুক পেজে চলে যাওয়ার পরে আপনারা এখানে যেভাবে যা খুশি আপনারা যেমন মন চাই সেমন সেইভাবেই লেখেন। তো আর এখানে কপি করা লিঙ্কটা পেস্ট করে দেন। পেস্ট করার পরে আপনার ভিডিওটি দেখেন পেস্ট হচ্ছে, তো দেখেন চলে এসেছে। পুরোপুরি থাম্বনেলটা কিন্তু সেই একই মাপে আছে। এবং ফেসবুক গ্রুপে আপনারা চলে যাবেন। এই যে গ্রুপে যাচ্ছেন, গ্রুপে যাওয়ার পরে ইওর গ্রুপ, ইওর গ্রুপে যাওয়ার পরে আপনি যেই গ্রুপের সাথে আপনার জয়েন্ট আছে তো আপনি সেই গ্রুপে চলে যাবেন। এটা আমার জয়েন্ট গ্রুপ, তো এখানে গেলাম। যাওয়ার পরে এখানে এটা পেস্ট করলাম কপি লিঙ্কটা। পেস্ট করার পরে এখান থেকে পোস্ট করে দিলাম। তো পোস্ট সাবমিট মানে এখানে আপনার ভিডিওটি এখন পেন্ডিংয়ে আছে, কিছুক্ষণ পরে এই ভিডিওটি আপনার আপলোড এখানে সামনাসামনি হয়ে যাবে ফেসবুকে। দেখেন এটা আমার শেয়ার করা ভিডিও, এটাও আমি একইভাবে ভিডিওটি এখানে ফেসবুক গ্রুপে এই পেজে আমি শেয়ার করেছি। এখানে গ্রুপ দেখেন মোট মেম্বার্স আছে এখানে 1,53,000 মেম্বার। আপনি ভাবেন একটা ফেসবুক গ্রুপে যদি 1,53,000 মেম্বার থাকে তো আপনি ভিডিও যখন আপলোড করবেন তখন দেখবেন কিছু না হলে তো আপনার যতগুলো পাবলিক আছে সবাই যদি নাও দেখে তা মিনিমাম কিছু না দেখলেও আপনার একদিনে 1 থেকে 2 হাজার লোক দেখবে। তো দেখার পরে আপনার যদি ভিডিও যদি কন্টেন্ট ভালো হয়ে থাকে, যদি ভিডিও ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওর ওয়াচ টাইম বাড়িয়ে দেবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। এবং আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হন অথবা যদি মনে করেন আমার এই চ্যানেল থেকে কিছু শিখতে পারছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এবং নোটিফিকেশনের ক্লিকটা করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। থ্যাংক ইউ।